হালিমা ঘুরতেছে, গরিব মানুষ তো হালিমা, কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না, সোয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না, উঠলে মানুষ কইরা ইজে গুগা, এই জন্য কেউ হালিমারে সন্তান দেয় না, এদিক দিয়া আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর হেদিক দিয়া হালিমা গরিব বলে সন্তান কেহ দেয় না। চার দিন পাঁচ দিন এক সপ্তাহ চলে গেছে, কোন কিতাব ধরে দুই সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল, কিন্তু কেউ নেয় না, তো কি করব। এবার হালিমা অগলের শেষে আইসা ডাকে, সন্তান আছে? আমেনা কয় আছে, তার বাবারে পাঠান। আমেনা কয় আর কই থাকতাম না, বাবা নাই, এতিম। হালিমা কয় বুঝেছি, এতিম দেখাই বুঝি কেউ নেয় না। দাঁড়ান, স্বামীর সাথে পরামর্শ করি। স্বামী বাড়ির বাহিরে, স্বামী গো একটা সন্তান পাইছি, সন্তানটা এতিম, এতিম বিলা বুঝি কেউ নেয় না, লন খালি গিয়া লাভ কি? পরামর্শ কি করলো? নিয়ে যাই। হালিমা বলেন, স্বামীর সাথে পরামর্শ করে এতিম নবী নেওয়ার জন্য রওনা হলাম। বাড়ির দিকে ঘরের দিকে যতটুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে। হালিমা বলেন, ঘরের দিকে যতই যাই রে, আমার কলিজা ঠান্ডা হইতে থাকে। ঘরের কাছাকাছি দরজাটাই যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। হালিমা বলেন, এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই, দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমেনা দাঁড়াইয়া রইছে। হালিমা গুনগুন করে ডাকতেছে, আমেনা গো, তোমার কপাল আর আমার কপাল এক কপাল, তোমার সন্তান কেউ নেয় না, আমিও আমারে কেউ দেয় না, আজকে বুঝি এই সন্তান দুইজনে ভাগাভাগি করে নেব। আমার আল্লাহ বলেন, হালিমা রে, তোর কপাল আর আমেনার কপাল এক কপাল। কেমন কপাল? আমেনা দন্য হয়েছে এই নবী পেটে লইয়া, হালিমারে তোর জীবন দন্য হবে এই নবীর দুধ খাওয়াইয়া, আজকে মা বোনেরা তোমাদের কপাল দন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া। জোরে জোরে কম সভা, যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও ধন্য হইয়া যাবে বলতেছিলাম। এবার হালিমা বলেন, আমেনা গো, কই তোমার সন্তান আমি নিয়ে যাব। দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের ভিতরে যাইয়া লম্বা গঠনা টান দিয়ে টান্দা উঠাইয়া নবীজিকে কুলে নিলে। হালিমা বলেন, নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না শুকাইয়া গিয়েছিল, এই নবী কুলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। হায় 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 কি খুশি! ঘর থেকে বাহির হলে আমি দেখি আকাশের মেঘের টুকরাই আমার মাথার উপর ছায়া দিতেছে। আমার সুয়ারির কাছে যাইয়া দেখি সুয়ারিটা দুর্বল ছিল, শুকনা ছিল, যাইয়া দেখি মোটা তাজা হইয়া গেছে। সুয়ারির উপর উঠে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি সামনে কিছু শত্রু দেখা যায়, তীর ধনুক বল্লম লইয়া বৈশা রয়েছে। কেন? হেরা তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে পাইছে, রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবী হবে, নবী আগমন করবে, এই পথে তায়েবে যাবে, এই নবী যদি বাইচা থাকে আমাদের মাতবুরি শেষ, কাজী নবীরে শেষ করে লামু। তারা তীর ধনুক বল্লম লইয়া রাস্তায় দাঁড়ায় রয়েছে। হালিমা দেখে সামনে বিপদ। হালিমা বলেন, আমি তখন কি করব? আমি একবার আমি আমার কুলের শিশু শিশু নবীর দিকে চাই, আবার আকাশের দিকে চাই, কি করব? অবশেষে কি করব? নিরুপায় হইয়া শিশু মুহাম্মদের কাছে বিচার দিলাম, বাবা গো, ও শিশু নবী, সামনে বিপদ দেখা যায়, তোমার কাছে বিচার দিলাম। হালিমা কয়, এ কথা বলার সাথে সাথে দেখি শিশু নবী আমার কুল থেকে আকাশের দিকে চাইছে, চাওয়ার সাথে সাথে দেখি একটা মেঘ জমেছে আকাশে, মেঘের থেকে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া এই লোকগুলিকে শেষ করে দিছে। চলে গেলেন তাইবে, লম্বা ঘটনা যাই না ওদিকে। এই কাণ্ড কারখানা যে নবীকে দিয়ে করাইলেন, এই নবী রবিউল আউয়াল চাঁদে রহমতের ভান্ডার নিয়ে দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ বলেন, নবীর আগমনে সবকটি রহমতের দরজা আমি খুলে দিয়েছি। বিপদ কি বিপদ! আব্দুল মুত্তালিব বলেন, আমার খানে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব তো আমি, এলাকায় বৃষ্টি হতো না, সকলে ধরছে খানে কাবার মুতাওয়াল্লি আপনি, আপনি বললে বৃষ্টি হবে, বৃষ্টির জন্য আপনি কিছু করেন? আব্দুল মুত্তালিব কয়, রাখো রাখো, আমি আমি না, বৃষ্টির জন্য একটা রাস্তা আছে, কি? একটা দৌড় দিয়ে ডাকতেছে, আমি না, আমার নাতির আমার কুলে দাও তো, নাতি কুলে লইয়া খারিছে, এই তোরা খারা, এ আল্লাহ, এ আকাশের মালিক,
দেখ আমার কত সুন্দর নাতি এ নাতির উসিলাই বৃষ্টি দে এই কথা বলতে দেরি রহমতের বৃষ্টি হইতে দেরি হলো না আচ্ছা এ নবীর কথা মানলে বলুন তো এ নবীর পক্ষে থাকলে কোনো বিপদ আছে না আল্লাহ বলছে উমাই ইউতির রাসূলা ফাকাদ আতো আল্লাহ তোমরা আমার এ নবীর কথাগুলি মানো আর কারো কথা নয় আর কারো কথা নয় এ নবীর কথা মানো মানলে কি হবে কবি বলেন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে জান্নাতি না মানলে মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন নবীর কথা মাইন্না না না মাইন্না এই যে নবী বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন নবীর কথা এই নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে তাহলে বলছে নামাজ দিয়ে মাওলার সাথে একটা যোগাযোগ কি না কাটে দিবেন যোগাযোগ করো মাওলার সাথে নামাজ দিয়া যোগাযোগ করো নবীর কথা তাহলে নামাজ পড়তে হবে কি না নাকি নবীর আশেক হইলে নামাজ লাগে না নাকি সুন্নি জামাত করলে নামাজ লাগে না অনেকে টিটকারি করে কয় হেরা খালি সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না কাজী সুন্নতের উপরে এই কলঙ্ক যাতে না দিতে পারে আমরা যারা সুন্নি নামাজ আমরা পড়ব রাজি আছেন না আল্লাহ কবুল করো সকলে বলুন আমিন দুই নাম্বার কথা নবীর কথা মানতেন কইছে আল্লাহরে খুশি করলে তো চিন্তা নাই জান্নাত পাইবেন অন জান্নাতটা কই আল্লাহ কইছে আমার নবীরে জিগাও নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত বলুন কার পায়ের নিচে আর একটু জোরে কোন কোন মা যেই মার পেটে থাইকা মারে 10টা মাস জ্বালাইছে দুই তিন মাস তো মা কিছু খাইতেই পারছে না খাইলেই বমি করে দিত মা মরার মতো হয়ে গেছে এরপরও কি কোনো মা সন্তানের আশা ছাইরা দিছে না বাচ্চা পেটে মা ঠিকমতে শুইতে পারে না বসতে পারে না দাঁড়াইতে পারে না কত কষ্ট মা তার সাথে সাথে কোন কোন মা এমন একটা সন্তানের মুখ দেখার আশায় জীবন চলে যায় যায় কিনা কন্ত সন্তান প্রসবে ডেলিভারিতে অনেক সময় মা মারা যায় না এত কষ্ট মা জীবন দেয় মা তারপরও মা সন্তানের আশা ছাড়ে না আমার নবী বলেছে উম্মতরা রে যতই ইবাদত করো যতই আমাকে ভালোবাসো যতই টুপিদারি পাঞ্জাবি লাগাও মসজিদ বানাও মক্কা বানাও মদিনা বানাও তুমি যতই ঈদ মিলাদুন নবী করো না কেন গো যদি এ মারে কষ্ট দাও আমি নবীর শাফায়াত নসিব হবে না কোন মা যে মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যায় কোন কোন মা জীবন দিছে আমার জানা ঘটনা আমি যখন ইমামতি করি একটা ঘটনা ঘটছিল কি ঘটনা একটা গরিবের মেয়ে বাচ্চা হবে তিন দিন পর্যন্ত প্রসব ব্যথা কিন্তু পয়সা নাই গরিব মানুষ তো চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই তিন দিন পরে মহিলাটা অজ্ঞান হয়ে গেলেন মৃত্যুবরণ করবেন এমন মুহূর্তে ওই মহিলাটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার মধ্যে দাঁড়ায় আসরের সময় কাঁদতেছে আর বলতেছে হে আমার মহল্লাবাসী মুসল্লিরা আপনাদের কাছে আমি মেয়েটার জন্য হাত বাড়াইছি আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই আমার সাহায্য দেন আমার মেয়েটারে বাঁচাই আল্লাহ বলছেন কোন অসহায় মানুষ যদি এইভাবে হাত বাড়ায় আল্লাহর রাস্তায় সাহায্য চায় এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় সুবহানাল্লাহ কিন্তু কই কেউ দিল না কেউ কিছু কইলো না মেয়েটা অবশেষে কাঁদতে কাঁদতে অসহায় বাড়িতে চলে গেলেন মাগরিবের নামাজের পরে সালাম ফিরে বললাম আচ্ছা মেয়েটা যে হাত বাড়াইলো গরিব মানুষ এরকম বিপদ জীবন মরণ সমস্যা আপনারা তারে কিছু সাহায্য দিলেন না আর কিছু না দিলেন একে মুখের কথা দিয়াও সান্ত্বনা দিতেন তাও করলেন না এক মুরব্বি দাঁড়ায়া কয় হুজুর কার জন্য কে রোজগার করে রাখছে আচ্ছা বলুন যত যত রোজগারই আপনি করছেন কবরে যাওয়ার সময় কি 10টা টাকা নিতে পারবেন পারবেন নিতে কিভাবে নেবেন কবরে যাওয়ার সময় যে পোশাকটা পরায় এই পোশাকটার মধ্যে কোনো পকেটের ব্যবস্থা আছে আমরা তো টাকা পয়সা রাখার জন্য বুক পকেট দেই সাইড পকেট দেই আবার কেউ কেউ এদিক দাও দেয় তাই না টাকা পয়সা নিবার লাগে রাখবার লাগে কোন তো কবরে যাওয়ার সময় যে পোশাকটা আমরা পরি তার মধ্যে কি কোনো পকেটের ব্যবস্থা আছে কিচ্ছু নিতে পারবেন না মুরব্বি কয় কার জন্য কে রোজগার করে কার রোজগার কে কারে দেয়
আমি বললাম ঠিক আছে অসহায় মানুষ হাত বাড়া দিলেন না মাগরিবের নামাজের পরে সালাম ফিরে বললাম এই মহিলাটার জন্য মহল্লায় আমি ভাইরুমু আমি ইমাম সাহেব কেউ আমার লগে যাবেন ইংরেজি শিক্ষিত একটা লোক হাই স্কুলের শিক্ষক উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে দুইজনে মিলে এশারের আযানের আগ পর্যন্ত 35 কেজি চাউল 750 টাকা উঠাইয়া পাঠাইলাম যাও দি আসো বলো তাড়াতাড়ি হসপিটাল পাঠাইতে টাকার জন্য মরবে না চিকিৎসার জন্য মরতে দিব না হায়াত নাই মরে যাক কোনো আপত্তি নাই আমি ইমাম সাহেব দেখব এই টাকার চাউলগুলি পায়া তারা যে খুশি সকাল বেড়াই সরকারি হসপিটালে পাঠাইছে আমি মক্তব ছুরি দিয়া গেলাম দেখার জন্য কারণ মক্তব ছুরি দিয়া না গেলে তো হ্যাঁ বুঝেন না কি কইব হুজুর রাখছিইতা করত কারণ হুজুরে কিছু কইতে গেলাম খুব সহজ অথচ হুজুররা নাইবে নবী একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে এর বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায় হেরারে কইতে বড় সহজ এগুলি আর কই না তবু গেলাম যাতে সুযোগ না পাই করার জন্য মক্ত ছুরি দিয়ে গেলাম জায়েদিহি ডাক্তার খাড়া রইছে গার্ডিয়ান খাড়া রইছে ডাক্তার সাহেব কি ব্যাপার হুজুর যেই সময় রোগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত বাঁচানো যাবে না কি করব এখন কিছু করার নাই তবে চেষ্টা কইরা দেখতে পারি দুইজনের একজন বাঁচানো যায় কিনা যদি মা বাঁচাইতে চায় বাচ্চা মারা যাবে বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে এখন আপনারা কি কোন কোনটা কি করব ওই মেয়ের গার্ডিয়ান বলতেছেন ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা মা বাঁচায় দেন বাচ্চা আল্লাহ দিবনে এমন সময় দেখলাম মেয়েটা জ্ঞান হারা ছিল জ্ঞানটা ফিরে চোখটা খুইলা চাইছে কি বললো আমার বাচ্চা মাইরা লাইব চোখের পানি ছেড়ে দুইটা ঠুট নড়ে কথা বলতে পারে না কাঁদতেছে ডাক্তার বলেন কি যেন বলবেন মহিলাটা শুনি মুখটার কাছে কানটা নিলে ছোট্ট ছোট শুরু বলে ডাক্তার সাহেব প্রসব ব্যথার যন্ত্রণায় আপনার মা যদি আপনাকে মেরে ফেলতো আপনি কি ডাক্তার হতে পারতেন ডাক্তারও মা ভক্ত ছিল ডাক্তার চোখের পানি ছেড়ে দিছে না মাও তো আমাকে নিয়ে কষ্ট করছে ডাক্তার গো তোমার মায়ের মতো আমি 10টা মাস কষ্ট করেছি ডাক্তার তোমার দুইটা পায়ে দড়ি দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না আমি মার জীবন শেষ করে দাও আমার নবী বলেন উম্মতে নারে নামাজ পড়তে পারো রোজা রাখতে পারো হজ করতে পারো মুফতি হতে পারো মুহাদ্দিস হতে পারো মুফাসসির হতে পারো মক্কা মদিনার ইমাম হতে পারো গো এই মায়ের কলিজায় যদি আঘাত দাও আমার আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না আল্লাহ বলছে নবীর কথা মানতেন নবী কি বলতেছে তোমরা মা বাবার খেদমত করো মার পায়ে নিজে তোমার জান্নাত দুঃখিনী মা কাঁদতেছে ডাক্তার বলেন ঠিক আছে চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো একটু পরে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কাঁদে আমরা খুশি বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা হলো ঠিক ছেলে হয়েছে ডাক্তার দরজাটা খুলে দুইটা চোখের পানি ছেড়ে দিছে ডাক্তার বলেন গার্জিয়ান আপনারা কারা কে কে আছেন কি খবর ডাক্তার বাচ্চা হয়েছে ছেলে ছেলের অবস্থা ভালো কিন্তু মা বাঁচবে না গার্জিয়ানেরা কান্দে ডাক্তার ছেলে দিয়ে কি করব ছেলের মা যদি না বাঁচে ছেলেটার জমিনে পড়ে ওয়া ওয়া করে কান্দে ছেলেটারে কেউ কোলে নেয় না কেউ ধরে না সবলেই সকলেই খালি মহিলাটার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে অবশেষে দেখলাম মহিলাটা ইশারা করে বুঝাইতেছে কথা বলতে পারে না শেষ মুহূর্ত কিছুক্ষণের মধ্যে মরে যাবে ইশারা করে বুঝাইতেছে মা আমার সন্তানটা কোলে লও না গো মা তোমরা যদি কোলে না নাও দাও আমার বাবা আমার বুকে উঠাইয়া দাও কিছুক্ষণের জন্য যদি বাবার বুকে নিয়ে মরতে পারি আমি মায়ের সকল স্বাদ মিটা যাবে কিন্তু কথা তো বুঝাইতে পারে না কেউ বুঝতেও পারে না অবশেষে দেখলাম মহিলাটা নিজেই গায়ের জোরে ধাক্কাইতেছে দুইটা হাত বাচ্চার দিকে নিতে একটা ধাক্কা দিলে সামান্য টুকু সামনে বাড়ে এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে বাচ্চাটার কাছাকাছি হাত মার কলিজা যেন ঠান্ডা একটু পরেই বুঝি বাচ্চাটা ধরে বুকে নিতে পারবো বাচ্চাটাকে হাত দেওয়ার আগে আগে দুঃখিনী মা বিদায় হইয়া
আমার নবী বলেন উম্মতেরারে এই মারে জীবনে কষ্ট দিও না এই মারে যদি কষ্ট দাও গো আমি নবীর শাফায়াত নসিব হবে না আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো নবী বলেছে এই মায়ের পায়ের নিচে যান না বাবারা ভাইরা যে কথাগুলো বললাম শুনলেই লাভ নয় কথাগুলো কাজে লাগাইলে লাভ হবে আর শুন রবিউল আউয়ালের বরকতের জন্য নবীর কথাগুলি মানি এই কথাগুলো কাজে লাগাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক সেই বুঝ দান করুন সকলে বলুন আমিন আর সামনে বাড়ি না ক্লান্ত হয়ে গেছি রাত্র অনেক এই প্রত্যেক রাত্রে এইভাবে অগমা থাকতে হয় দিনের বেলা জার্নি করতে হয় যাই হোক আপনারা কষ্ট করে বসে আছেন আল্লাহ আমাকেও আলোচনা এতক্ষণ করার তৌফিক দিবেন নিশ্চয়ই নবীর আগমনের বরকত আমরা পাব একটু দুরুদ সালাম মদিনা পাঠায়া আসুন দোয়া করি ইয়া নবী সালাম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم شن دعا کري خاص کري غوثية کمیٹی سدسو در کے اللہ جلو نے ایک حیات دین عید ميلاد النبیر برکتر بھاگی کرن اور خاص کري جي بھائی کمیشنر پدو پارتھی আগেও ছিলেন নিশ্চয় যোগ্য ব্যক্তি কাজী এটা ইমানি দায়িত্ব যার যার যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান দেওয়া এটা যদি আপনারা না করেন তাহলে নবীর কথার বাইরে কাজ হয়ে যাবে এটা ইমানদারের জন্য এটা ইমানি দায়িত্ব কাজী ভূত একটা পবিত্র আমানত এটা জায়গামতো ব্যবহার করবেন এটাই আমি মেহমান হিসেবে আপনাদের কাছে অনুরোধ রইল খাস করে জনাব শামসুল আলম ভাই এই শেষ রাতে আপনাদের সাথে শরীক হইলেন এতে এটাই বোঝা যায় সুখে দুঃখে উনি আপনাদের পাশে থাকেন কাজী সুখে দুঃখে যে পাশে থাকবে তার সাথে একটা সম্পর্ক রাখবেন এটা আমি আপনাদের কাছে আশা রাখি আসুন দোয়া করি খাস করে এই কমিটির ভাইদেরকে আল্লাহ যেন অনেক হায়াত দেন বরকত দেন প্রত্যেক বছর যেন এরকম একটা মাহফিল করতে পারেন সকলেই সাহায্য সহযোগিতা করবেন